আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ইয়াসিন সম্পর্কে অনেকগুলো হাদিস বরনা হয়েছে তার ফজিলত সম্পর্কে তবে সব হাদিসগুলোই মজুজ আছে কিছু কিছু আছে জাল এবং কিছু আছে জয়েফ কিছুগুলো আছে জয়েফ তবে এই সুরা ইয়াসিনের যতগুলো ফজিলতের হাদিস এসেছে তিনি যেটা বলেছেন যে এটা সহিহ হাদিস বরনা হয় নাই এটা ঠিক ঠিক বলেছেন এই বিষয়ে কোনো সহি হাদিস একদম সহি হাদিস নেই কিছু না কিছু সেখানে জয়েফ আছেই আর কিছুগুলো জাল এবং মজু বর্ণনা হয়েছে এই বিষয়ে যেমন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল হলে ইসলাম ওয়েব অর্থাৎ শেখ মোহাম্মদ সোরে আল তিনি এই বিষয়ে লিখছেন যে সুরাইয়াসিন সম্পর্কে অনেকগুলো হাদিস তার ফজলতিতে বর্ণনা হয়েছে তবে আখতার ওহা মকজুবা ও মকজুবা ও মৌ মওদোয়া তো বেশিরভাগই হাদিস এ বিষয়ে মিথ্যা এবং জাল হাদিস ও বা জোহা জাইফ জফানিয়া সিরান আর কিছুগুলো আছে কিছু জয়ীফ আছে তবে ওয়ালাম নাকিফ আলা হাদিস শাহি মখসুস আর এর উপরে এর সুরাইয়াসিন বিষয়ে ইয়াসিনের বিষয়ে কোন সহি হাদিসে ফিফাজ সুরা ইয়াসিন সুরা সুরাইয়াসিনের ফজিলতে কোন মাকসুস খাস সহি হাদিস আমরা পাই নাই এটা তার কথা তিনি বলেছেন তবে যে হাদিসগুলো এই বিষয়ে বর্ণনা হয়েছে মানে জয়ীফ এবং জাল হাদিস তার ভিতরে যেমন বলছেন কুল্লি আলিকুল্লিশন কালবান ও কালবুল কোরআন ইয়াসিন প্রত্যেকটা জিনিসের অন্তর অন্তর হয় দিল হয় আর কোরআনের দিল হল সুরা ইয়াসিন মানকার আহা ফাকা আন্নামা কারাল কোরআন আসার মারাত যে ব্যক্তি একবার পড়বে সেই জন্য দশবার কোরআন পড়ল এটা হাদিস যেমন বলা হয়েছে এই হাদিসগুলো সহি নয় কারা সুরাত ইয়াসিন ফিলাই আসরমা ফুরান যে ব্যক্তি সে রাত্রে সুরা পড়বে সে সকালে তাকে ক্ষমা করে দেওয়া হবে মান দাওয়া মা আলা তা সুম্মা মাতা মাতা শহীদ যে ব্যক্তি প্রতি রাত্রে আসেন করবে সে তারপরে মৃত্যুবরণ করলে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে এই সমস্ত হাদিস গুলোর কথা বলা হয়েছে কিন্তু এগুলো সহি নয় দ্বিতীয় নম্বর হলো আরেকটা হাদিস মন দাখাল আল মকাবির ফাঁকারা ইয়াসিন যে ব্যক্তি কবরিস্তানে গিয়ে সুরাত ইয়াসিন পড়বে খাফ ফাফ আন হুম সেই দিন তাদের কাছ থেকে তাদের আজাব কমিয়ে দেওয়া হবে হালকা করবো ওকা ওয়াকান আল্লাহবি আদাদ মান ফিহে হাসানাত এবং যত লোক কবরিস্তানে দফন আছে তা ততগুলো নেকি তাকে দেওয়া হবে এই সমস্ত হাদিসগুলো এসেছে সুরাইয়াসিনের ফজিলত সম্পর্কে কিন্তু এটা সহি নয় আপনি দেখতে পারেন জাউজি তার আলমাত বলে একটি বই আছে সেখানে সমস্ত জাল হাদিসগুলো গুলো বর্ণনা করেছেন সেখানে আছে দ্বিতীয় খন্ডের তিনশো তেরো পৃষ্ঠায় আল ফাওয়া এবং শাওকানি রহমতুল্লাহ এর হাদিস ফাওয়া ঈদুল মজমুয়া একটা বই সেই বই তিনি লিখছেন আহ থেকে নশো আহ পর্যন্ত পৃষ্ঠায় তিনি এগুলো আলোচনা করেছেন তারপরে আরো আছে হাদিস কালবুল কোরআন ইয়াসিন ও এগুলো যা কিছু আছে এগুলো সম্পর্কে লিখেছেন এবং এই বিষয়ে যদি দেখতে চান তাহলে আছে ছশো আছে চুয়ান্ন নম্বর ফতোয়া এবং ছয় হাজার চারশো ষাট নম্বর ফতোয়া এখানে পরিষ্কার বর্ণনা করা হয়েছে যাই হোক সুরা ইয়াসিনের বিষয়ে যতগুলো এই হাদিস বলা হয়েছে সেগুলো সহি নয় এটাই ঠিক এবং এটাই তিনি বলেছেন এরা বলেছেন যে নাহাদাম এরা নবিয়া আমাদের উচিত যে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যে এই কথাগুলো আল্লাহ রসুলের দিকে করে যে আল্লাহ রসুলের হাদিসগুলো আমরা চালিয়ে দিই বা বলে দাও এগুলো কিন্তু ঠিক নয় কারণ কিংবা কোন আলি ইলিম সাহাবাহর বলেছেন এই কথা বলা বলে করা ঠিক নয় কারণ হাদিসগুলো সহি নয় তারপরে এবং সাখাইর হম তুললাই হাজাল আর হাদিসের সম্পর্কে হাদিসগুলো সম্পর্কে কেলা আশাল্লাহ হবে হাজ আল্লাফ এই শব্দ দিয়ে তার কোনো আশিলিয়ত নাই আল্মা খাসিদ্দুল হাসান লিখেছেন আরও মানে লিখেছেন তবে কিন্তু কোন কোনো তফসিলকারকরা লিখেছেন এই বিষয়ে যে কিছু কিছু ফজিলত আছে কিন্তু সেগুলো তাদের নিজের তরফ থেকে তফসিলকারকরা লিখেছেন কিন্তু এটা সহী হাদিসের প্রমাণ নাই আসলে এই বিষয়ে সহী হাদিস নেই এগুলো বেশিরভাগগুলোই জয়ীফ আর এই বিষয়ে আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আল এর লিখা লিখিত বই আছে আল একজা সেরাত আল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড ছশো আটানব্বই থেকে সাতশো পৃষ্ঠ পর্যন্ত এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এগুলো সব জৈবাস সম্পর্কে জয়ীফ বেশিরভাগই ফজিল জৈব আছে কোনো শহীফ হাদিস এই বিষয়ে নেই এটা তিনি যে বলেছেন ঠিকই বলেছেন